আসসালামু আলাইকুম বোর্ড হাজার তেইশ এখানে এক চিত্র চিত্র দুই দুইটা সার্কিট দেওয়া আছে ধারকের তো এক ও চিত্র দুই এর উভয় বর্তনীর এ ও বি বিন্দুর বিহ পার্থক্য দুইশো বিশ ভোল্ট অর্থাৎ দুইটার ক্ষেত্রে বৃহৎ পার্থক্যের মান দুইশো বিশ ভোল্ট প্রয়োগ করা হলো প্রতিটি ধারকের প্রতিটি সমান্তরাল পাতের ক্ষেত্র অর্থাৎ এখানে একটা সমান্তরাল পাত এটা একটা সমান্তরাল পাত এটা একটা এটা একটা এটা একটা সমান্তরাল পাত তো প্রতিটি ধারকের সমান্তরাল পাতের ক্ষেত্রফল সিক্স সেন্টিমিটার স্কোয়ার তো চিত্র একের সি থ্রি ধারকের পাত মধ্যবর্তী মধ্যবর্তী দূরত্বগত চিত্র একের সি থ্রি যেহেতু প্রত্যেকটার ক্ষেত্রফল সমান আর এইটার ধারকত্ব দেওয়া হচ্ছে থ্রি এখন আমরা এটার মধ্যবর্তী দূরত্ব বের করতে চাই তার মানে আমাদের হচ্ছে এই যে ধারকটা সি থ্রি এটার এদের মধ্যবর্তী যে দূরত্ব ডি এই ডি এর মানটা আমাদের এখান থেকে বের করতে হবে তো গ নাম্বার ইজ আমরা সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে কি সূত্র জানি এফসাইলন নট এ ডিভাইড হচ্ছে ডি সি নট এ ডিভাইড এটা তো কনস্ট্যান্ট মান হচ্ছে এইট পয়েন্ট এইট ফাইভ এর এটাকে যদি মিটারে নেই তাহলে সিক্স ইন্টু টেন ইনভার্স ফোর মিটার স্কোয়ার হবে কেন কারণ এক মিটার সমান হচ্ছে টেন স্কোয়ার সেন্টিমিটার যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে এক মিটার স্কোয়ার সমান টেন টু পাওয়ার ফোর সেন্টিমিটার স্কোয়ার হয় তাহলে এর জন্য এক মিটার স্কোয়ার সমান টেন টু পাওয়ার ফোর সেন্টিমিটার স্কোয়ার এর জন্য এখানে আমরা যে যেটা দেওয়া আছে সিক্স সেন্টিমিটার স্কোয়ার এটা মিটার স্কোয়ার নিতে চাইলে সিক্স ইন্টু টেন ইন

থ্রি ইন্টু টেন ইনভার্স সিক্স ফেরাত তাহলে এখন আমরা যদি মানগুলো বসাই ক্যালকুলেটারের কনস্ট্যান্ট যদি আমরা টোয়েন্টি এইট দিই সরি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট থার্টি থ্রি এইটা যদি দেয় তাহলে আমাদের কনস্ট্যান্ট থার্টি টু অ্যাপসালোর নোট চলে আসবেন তাহলে অফসালোর নট এটার সাথে গুণন হবে সিক্স ইন্টু টেন টি পাওয়ার মাইনাস ফোর ভাগ থ্রি ইন্টু টেন টু দি মাইনাস সিক্স ওয়ান এত মিটার চলে আসছে এটা হচ্ছে ধারকের পাদার মধ্যবর্তী দূরত্ব আমাদের কী কী দেওয়া ছিল ধারকত্ব দেওয়া আছে থ্রি মাইক্রোফেরাট চিত্র একের ক্ষেত্রে থ্রি মাইক্রোফেরাট দেওয়া আছে আর এগুলা ক্যালকুলেশন করে আমরা এখান থেকে পেলাম ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইনভার্স নাইন মিটার আশা করি গ নম্বরটা সবাই বুঝতে পারছেন তাহলে এটাকে আমরা হচ্ছে মিটারে যেহেতু আছে ন্যানোমিটারে যদি নিতে চাই তাহলে ওয়ান পয়েন্ট সেভেন ন্যানোমিটারও আমরা এখান থেকে লিখতে পারি তো গ নম্বরটা আশা করি সবাই বুঝতে পারছেন কারণ ঘ নম্বর ঘ নাম্বার কোশ্চেন চিত্র এক ও চিত্র এর সি ওয়ান ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ একই কিনা গাণিতিক বিশ্লেষণ করো চিত্র এক আর চিত্র দুই এই দুইটার ক্ষেত্রে সি ওয়ান সি ওয়ান ধারকের এই দুই ক্ষেত্রে সি ওয়ান ধারকের সঞ্চিত শক্তি একই হবে কিনা সেটা আগে আমাদের বের করতে হবে তাহলে প্রথমে চিত্র একের ক্ষেত্রে আমরা দেখি চিত্র এক এর ক্ষেত্রে চিত্রটা আমরা একটু তো এটা বলছে দুইশো বিশ ভোল্ট বিভবের সাথে যুক্ত করা তাহলে এখানে দুইশো বিশ ভোল্ট বিভব আছে এটা সি ওয়ান এটা সি টু আর এটা হচ্ছে সি থ্রি সি এর মান টু মাইক্রোফেরার দেওয়া আছে সি এর মান থ্রি মাইক্রোফেরাট আর সি টু এর মান দেওয়া আছে সি টু এর মান ওয়ান মাইক্রোফেরাট তাহলে সি ওয়ানের সঞ্চিত শক্তির মান বের করতে হবে আমি যদি সি ওয়ানের সঞ্চিত শক্তির মান বের করতে চাই তাহলে ইউ ইজ ইকোয়াল টু হাফ সি ভি স্কোয়ার সঞ্চিত শক্তির একটা সূত্র ইউজিকল টু কিউ স্কোয়ার ডিভাইড হচ্ছে টু সি এটা একটা সূত্র আবার ইউ ইউজি কল টু কিউ স্কোয়ার ডিভাইড টু সি হাফ সি সিপি স্কোয়ার আর একটা কী হতে পারে একটা হচ্ছে হাফ ইন্টু কিউ ভি এটা একটা হতে পারে তাহলে ইউ ইউজি কল টু হাফ সি সিভি স্কোয়ার ইউজিকল টু কিউ স্কোয়ার ডিভাইড টি সি আর ইউ ইউজি কল টু হাফ ইন্টু টু কিউ ভি তাহলে এই তিনটা সূত্র আমরা জানি তাহলে এই তিনটা সূত্রের মধ্যে কোনটা দিয়ে করা সহজ হবে আমার কাছে কিউ ডিভাইড টু সেই সূত্র দিয়ে করা সহজ হবে কারণ এখানে আধানের মান আর এইটার তো ধারকত্ব আমরা জানি এই দুইটা জিনিস বের করতে পারলেই হচ্ছে এটা সঞ্চিত শক্তি বের করা যাবে তাহলে আমরা শুরু করি তো সবার প্রথমে আমার কাজ হচ্ছে সি এর মান তো জানাই তাহলে আমার বের করতে হবে আধানের মান অর্থাৎ এইটার ভেতর দিয়ে কি পরিমাণ আধান যাচ্ছে সেটা বের করতে হবে এখানে কিউ পরিমাণ আধান যাচ্ছে কিউ পরিমাণ আধান গিয়ে এখানে ভাগ হচ্ছে এই বরাবর যাচ্ছে কিউ ওয়ান আর এই বরাবর যাচ্ছে কিউ টু তাহলে কিউ ওয়ানের মানটা আগে আমাদের বের করতে হবে তো কিউ যদি বের করতে চাই তাহলে এই পুরো সার্কিটের জন্য আগে তুল্য ধারকত্ব বের করতে হবে কিউ ওয়ান আর কিউ টু এই দুইটা ধারক সমান্তরাল আছে কিউ ওয়ান সমান্তরালই কিউ টু তাহলে এখানে তুল্য ধারকত্ব সরি সি ওয়ান সি ওয়ান সি টু এই দুইটা সমান্তরালে আছে তাহলে সি ওয়ান সমান্তরাল সি টু যদি থাকে তাহলে তোল ধারা করতো সিপি ওয়ান এইট ইজ ইকোয়াল টু সি ওয়ান প্লাস সি টু লেখা যায় এখানে আছে টু মাইক্রোফেরাট প্লাস হচ্ছে সি টু এর মান ওয়ান মাইক্রোফেরাট তাহলে এই দুইটা থেকে আসলো থ্রি মাইক্রোফেরাট আবার এইটার সাথে সি থ্রি সমান শ্রেণীতে আছে এই দুইটা থেকে একটা পাবো এই একটা হচ্ছে সি এর সাথে শ্রেণীতে আছে তাহলে সিপি ওয়ান ও সি থ্রি শ্রেণীতে আছে তাহলে ওয়ান বাই সি এস ওয়ান এইট এইজ ইকাল টু ওয়ান বাই থ্রি মাইক্রোফেরাড আছে এখানে সিপিএর সিপি ওয়ানের মান আর ওয়ান বাই সি থ্রি এর মান হচ্ছে থ্রি মাইক্রোফেরাড তাহলে ওয়ান বাই থ্রি থ্রি লস ওয়ান প্লাস ওয়ান তাহলে টু বাই থ্রি তাহলে এখানে আমরা সি এস এইট এইজ ইকাল টু থ্রি বাই টু লিখতে পারি উল্টা উল্টাই দিলাম তাহলে থ্রি বাই টু মাইক্রোফেরাট এটা হচ্ছে এখান থেকে পেলাম থ্রি বাই টু ইন্টু টেন ইন ভার্স সিক্স ফেরাট লেখা যায় আবার মাইক্রোফেরাটকে টেন ইন ভার্স সিক্স ফেরাট লেখা যায় থ্রি বাই টু মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইন ভার্স সিক্স ফেরাট এটাকে আমরা লিখে দিই ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইন ভার্স সিক্স ফেরাট তো পুরো সার্কিটের জন্য প্রথম সার্কিটের ক্ষেত্রে আমরা ধারকত্বের মান পেয়ে গেলাম তাহলে এখানে প্রথম ক্ষেত্রে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ সি এর মান পাইছি ওয়ান পয়েন্ট ফাইভ ফেরাট সি এর মান পাইছি তাহলে এখান থেকে কিউ এর মান এখন আমরা বের করতে পারবো সি কলটা আমরা জানি কিউ ভিএিক টু সি কিউ বাই ভি কিউ এর মান বের করতে পারবো এখান থেকে তাহলে কিউ আমরা কী লিখতে পারি সি ভি সি এর মান ওয়ান পয়েন্ট ফাইভ আর ভি এর মান হচ্ছে দুশো ভোল্ট তাহলে আমাদের আধানের পরিমাণ কত আসে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স গুণ দুইশো বিশ থ্রি পয়েন্ট থ্রি ইন্টু টেন ইনভার্স ফোর থ্রি পয়েন্ট থ্রি ইন্টু টেন ইনভার্স ফোর এত কুলম অর্থাৎ এই দিক দিয়ে থ্রি পয়েন্ট থ্রি ইন্টু টেন ইনভার্স ফোর কুলম আধান যাচ্ছে প্রবাহিত হচ্ছে তাহলে সি ওয়ানের আধানের পরিমাণ কত আমরা তৈরি প্রভাব বের করার একটা সূত্র পড়ছি যদি এই দুইটা

তাহলে ধারকের ক্ষেত্রে এরকম একটা সূত্র ব্যবহার করা যায় সেটা হচ্ছে আমরা এটার আধানের পরিমাণ বের করতে চাই তাহলে এটা হবে ওয়ান এটাই যে কল টু এটা আই ওয়ান ছিল এটা কি ওয়ান ওপরে হচ্ছে সি ওয়ানের ধারকত্ব নিচে হচ্ছে সি ওয়ান প্লাস সি টু এটা কিন্তু রোধের আবার উল্টা দেখেন ওপরে আর টু ছিল আর ওয়ান প্লাস আর টু আর এখানে ওপরে কিন্তু সি ওয়ানই হবে সি ওয়ানই নিচে সি ওয়ান প্লাস সি টু ইন্টু হচ্ছে বর্তনীর তুল্য ধারকত্ব মোট ধারকত্ব হচ্ছে সি সরি এখানে সি না এখানে কিউ ওখানে ছিল তড়িৎ প্রবাহ আই এখানে তড়িৎ প্রভাব ছিল আই আর এখানে হচ্ছে আধান আর এখানে মান বসাই সি ওয়ানের মান হচ্ছে ওয়ান মাইক্রোফেরাড ওয়ান ইন্টু টেন ইনভার্স সিক্স সি ওয়ান প্লাস সি টু এটা হচ্ছে ওয়ান মাইক্রোফেরাড আর এটা হচ্ছে টু মাইক্রোফেরাড তাহলে এখানে হবে দুইটা যোগ করলে থ্রি থ্রি ইন্টু টেন ইনভার্স সিক্স ফেরাডে নিলাম ইন্টু কিউ আধান হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি ইন্টু টেন ইনভার্স ফোর কুলম

এত কলম আধান এই সি ওয়ানের ভেতর দিয়ে যাচ্ছে তাহলে এখন শক্তি কী হবে ই ওয়ান ইজ ইকালটা আমরা জানি কিউ স্কোয়ার ডিভাইডেড হচ্ছে টু সি তাহলে কিউ এর মান পেয়েছি ওয়ান পয়েন্ট ওয়ান ইন্টু টেন ইনভার্স ফোর কলম তার উপর স্কোয়ার আর নিচে হচ্ছে টু ইন্টু সি টু ইন্টু সি এর মান হচ্ছে ওয়ান মাইক্রোফেরাড তাহলে ওয়ান ইন্টু টেন ইনভার্স সিক্স তাহলে এখান থেকে কত আসে দেখি আমরা সেটা কোয়েশন করি ওয়ান পয়েন্ট ওয়ান টু টেন টু মাইনাস ফোর তার উপর স্কোয়ার ভাগ হচ্ছে টু ইন্টু ওয়ান ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স সিক্স পয়েন্ট জিরো ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি তাহলে সিক্স পয়েন্ট জিরো ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি জুল এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে আমরা শক্তির মান পেলাম প্রথম ক্ষেত্রে শক্তির মান সিক্স পয়েন্ট জিরো ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি জুল দ্বিতীয় চিত্র এখানে হচ্ছে সি ওয়ান আছে সি টু এখানে হচ্ছে সি থ্রি এখানে হচ্ছে দুইশো বিশ ভোর বিভব তাহলে সি ওয়ানের মান এখানে দেওয়া আছে টু মাইক্রোফেরাড সি টু এর মান হচ্ছে ওয়ান মাইক্রোফেরাড আর সি থ্রি এর মান দেওয়া আছে থ্রি মাইক্রোফেরাড তাহলে প্রথমে আগে তুল্য ধারাবত্য বের করতে হবে সি টু আর সি থ্রি এই দুইটা শ্রেণীতে আছে ওয়ান আর থ্রি তাহলে সি টু সরি সমান্তরাল আছে সি টু সমান্তরাল সি থ্রি তাহলে এখানে তুল্য ধারকত্ব ধারক সিপি ওয়ান ইজ ইকাল টু সি টু প্লাস সি থ্রি সি টু এর মান ওয়ান প্লাস সি থ্রি এর মান হচ্ছে থ্রি তাহলে ফোর মাইক্রোফেরাট এখন এই সিপি ওয়ান সি ওয়ানের সাথে শ্রেণীতে আছে সি ওয়ান ও সিপি ওয়ান শ্রেণীতে তাহলে এখান থেকে আবার আমরা লিখতে পারি সি এস ওয়ান এটা ইজ ইকোয়াল টু সি ওয়ান সরি ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি পি ওয়ান ওয়ান ডিভাইড সি ওয়ানের মান টু মাইক্রোফেরাট প্লাস ওয়ান বাই সি পি ওয়ানের মান হচ্ছে ফোর মাইক্রোফেরাট তাহলে এখানে ফোর লস আগু ওপরে টু প্লাস ওয়ান তাহলে ফোর বাই থ্রি উল্টায় দিলাম এটা ইজ ইকোয়াল টু সি এস এখানে ওয়ান বাই সি এস হবে তাহলে সিএস ইজ ইকাল টু ফোর বাই থ্রি এত ফেরাড এটাকে যদি ক্যালকুলেশন করি ফোর বাই থ্রি এটা এসে হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এটা মাইক্রো ফেরাড তাহলে মাইক্রো মাইক্রোফেরাড এটা ইকাল টু আমরা লিখতে পারি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ইন্টু টেন ইনভার্স সিক্স ফেরাড ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ইন্টু টেন ইনভার্স সিক্স ফেরাড এটা আমরা হচ্ছে দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে এই সার্কিটের তুল্য ধারকত্ব পেলাম তাহলে এখন আমাদের এখান থেকে তুল্য ধারকত্ব যেহেতু পেয়েছি তুল্য ধারকত্বের মান হচ্ছে সি প্রাইম এটা ইজ ইকোয়াল টু ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ইন্টু টেন ইনভার্স সিক্স ফেরাট তাহলে এখন আমরা কিউ এর মান বের করতে পারবো সি ইজ ইকাল টু আমরা জানি আবার কিউ বাই ভি তাহলে কিউ ইজ ইকাল টু সি ভি শেয়ারম্যান ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ইন্টু টেন ইনভার্স সিক্স গুণন দুইশো বিশ এটাকে যদি ক্যালকুলেশন করি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস সিক্স গুণন দুইশো বিশ তাহলে টু পয়েন্ট নাইন টু সিক্স ইন্টু টেন ইনভার্স ফোর টু পয়েন্ট নাইন টু সিক্স ইন্টু টেন ইনভার্স ফোর এত কলম তাহলে এত কুলম আধান এই সার্কিটের বিন্দু দিয়ে যাচ্ছে তাহলে সি ওয়ানের ভেতর দিয়ে ওই পরিমাণে আধানই যাবে কারণ এটা তো শ্রেণীতে ভাগ হয় না এই কোথাও আধান তার মানে সি ওয়ানের ক্ষেত্রে এখন সি ওয়ানের ক্ষেত্রে আমরা সঞ্চিত শক্তি বের করতে পারি সি ওয়ানের ভেতর দিয়ে কিন্তু এই কিউানের মানে কিউ এর যে আধানটা পাওয়া গেছে এটাই যাবে তাহলে ইউ টু দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে যেহেতু তাহলে ইউ টু ধরলাম হাফ কিউ স্কোয়ার বাই সি তাহলে হাফ ইন্টু এই ক্ষেত্রে আধানের মান পেয়েছি টু পয়েন্ট নাইন টু সিক্স টেন ইনভার্স ফোর ডিভার্স সি সি এর মান পেয়েছে ওয়ান পয়েন্ট থ্রি সরি এটা হচ্ছে টু মাইক্রোফেলার তাহলে এখানে হবে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স তাহলে এটা কত আছে এটাকে স্কোয়ার করতে হবে স্কোয়ার পর দুই দিয়ে ভাগ দিতে হবে আবার ভাগ টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স জিরো পয়েন্ট জিরো টু জুল তাহলে দ্বিতীয় ক্ষেত্রের শক্তির মান আমরা পেলাম জিরো পয়েন্ট জিরো তাহলে প্রথম ক্ষেত্রের শক্তির মান আর দ্বিতীয় ক্ষেত্র শক্তির মান সমান নয় কারণ প্রথম ক্ষেত্র শক্তির মান এর মান পেয়েছিলাম 6.05 পয়েন্ট জিরো ইনভার্স থ্রি জুল তাহলে দুইটার ক্ষেত্রে ভিন্ন আছে তাহলে সঞ্চিত শক্তির পরিমাণ একই কিনা आंसर হবে না সঞ্চিত শক্তির পরিমাণ একই হবে না আশা করি ম্যাপটা সবাই বুঝতে পারছেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ